আমরা অবশ্যই বলবেন এটা কোন গানের টিউন আমরা বাজানোর চেষ্টা করলাম না, এটা কেমন হয়েছে অবশ্যই যদি বলতে পারেন বাংলা একটি গানের টিউন আমি চেষ্টা করেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফুল ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স এন্ড রাজশাহীবাসী, কেমন আছেন? আমার সেকেন্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। সেকেন্ড ব্লগটি করবো আবার একটি গিটারের দোকানে, তবু অন্য একটি গিটারের দোকান, ওখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গিটারের কালেকশন আছে, আপনারা সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখতে চাইলে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন যাওয়া যাক গিটারের দোকানে। আমরা এখন দোকানে প্রবেশ করব, আপনারা সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আঙ্কেল একটু বাজান, দর্শকরা একটু দেখুক। আপনার সুন্দর বাজানে এর আগেও দেখছি, একটু আমাদের ভিউয়ার্সরা একটু দেখুক। অনেক সুন্দর আঙ্কেল, নাইস নাইস, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, ইনি হচ্ছে আমাদের দোকানের, এই দোকানের ওনার আঙ্কেল। আঙ্কেল আপনার নামটা কি জানো? আমার নাম বুলবুল সরকার। বুলবুল সরকার, আমি 87 থেকে আছি ব্যবসায় জড়িত। আমার বাবা 1964 সাল থেকে রাজশাহী শহরের সবচাইতে পুরাতন প্রাচীন দোকান। আমাদের আগে এই রাজশাহী শহরে আমাদের আগে কারো দোকান ছিল না, আমাদেরটাই শহরে রাজশাহী শহরে প্রথম। 1964 সাল থেকে আমাদের এই সরকার কোম্পানিটা স্থাপিত হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আঙ্কেল অনেক পুরানা এবং অনেক অভিজ্ঞ আঙ্কেল, তাই এই ব্যাপারে মানে গিটার সম্পর্কে আঙ্কেলের থেকে রাজশাহীতে ভালো কেউ বুঝবে না। আপনারা এখানে অবশ্যই আসবেন এবং গিটার না নিলেও দেখে যাবেন। তা আমরা কথা না বাড়াই আমরা চলে যাই, আমরা গিটার দেখি কোনটার দাম কেমন, কোনটার কোয়ালিটি কেমন। এখানে অনেক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইলেকট্রিক গিটার, বেস গিটার, অ্যাকোস্টিক সব ধরনের গিটার আছে, আরও অন্য অন্য ইনস্ট্রুমেন্টও পাবেন, আপনারা চাইলে অর্ডার দিলে আঙ্কেল এনে দিবে। তা আমরা দেখি, চলুন। আঙ্কেল আপনার এখানে কী কী গিটার আছে? আমার এখানে সিগনেচার আছে, সিগনেচার বিশ্বাসের আছে, অধিকারী আছে, লিস্টিন আছে, মানে সব তো ব্র্যান্ডের গিটার, মানে কম দামি কোনো গিটার নাই? না না, আমি তা ভিউয়ার্স আপনারা এখানে আসতে পারেন, ব্র্যান্ডের গিটার সব অরিজিনাল গিটারগুলো নিতে পারেন। এখানে বাংলা গিটারগুলো, কম দামি গিটারগুলো আঙ্কেল রাখেনি, কারণ এগুলা কেউ কিনতে চায় না, চলে না। তা আমরা এখন প্রথমে যে গিটারটি দেখবো সেটা হচ্ছে সিগনেচার ব্র্যান্ডের, না সিগনেচার ব্র্যান্ডের হচ্ছে অধিকারী। অধিকারী, আচ্ছা আমরা দেখি এবার। এটা হচ্ছে অধিকারী, এই গিটারটা ভালো একটা গিটার এবং এই গিটারটা বিগিনারদের জন্য কম দাম হিসাবে অসম্ভব ভালো গিটার। আপনারা আসলে কাস্টমারের ক্ষেত্রে কিছু কম রাখতে পারে, অবশ্যই বাজারে দাম ওঠানামা করে, এখন হয়তো একটু কম আছে, অনেক সময় বেড়ে যেতেও পারে। অনেক সময় অনেক এটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের গিটার, এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, যে ইয়ামার ভিতরে অনেক কোয়ালিটি আছে, তার ভিতরে এটা হচ্ছে আর একটা কোয়ালিটি, এটা হচ্ছে CM2 গিটারটা। CM2 গিটারটা বাংলাদেশে খুব ভালোই নাম করেছে, এটা ইন্ডিয়ান গিটার, গিটারের কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অসম্ভব ভালো। আমরাও ব্যবহার করি, গিটারের অ্যালাইনমেন্টটা নিচে,
এবং বাজাত গেলে হাতে অতটা চাপ পড়ে না বা লাগে না, যেটা অন্যান্য গিটারের ক্ষেত্রে একটু ইয়ে আছে। এই গিটারটা অসম্ভব ভালো একটা গিটার, লাল কালার অনেক সুন্দর। এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের আরেকটি গিটার, ওই গিটারও ওই একই গিটার, এটার কালার ওইটা ব্ল্যাক, এটা হচ্ছে রেড, এটার আরেকটা কালার আছে গ্রিন কালার, এবং ভ্যারাইটিস কালার আছে, সিগনেচারের আছে, ইয়ামাহার আছে, মানে প্রত্যেক ব্র্যান্ডের আলাদা করে কালার আছে, কালার আছে বিভিন্ন কালার। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আমরা দাম চাই 5,500, কম বেশি করে হয়তো দেখা যায় 5,200, লোয়েস্ট হয়তো আমরা 5,000 টাকে ছেড়ে দিই। এর আগে আমরা যে ব্ল্যাক কালারটা দেখলাম ওটার প্রাইস কত ছিল? একই সেম সেম, শুধু কালারটা ডিফারেন্ট, শুধু কালারটা ডিফারেন্ট, এটা ওটাও সেম টু, এটাও সেম টু। আমরা আরেকটি গিটার দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি কালার, এটা কি গিটার আঙ্কেল? এটা হচ্ছে ডিভাইজার, ডিভাইজার ডিভাইজার গিটার। এই গিটারটা অসম্ভব একটা ভালো গিটার, এটার ভ্যারাইটিস কালার আছে, এটার মডেল হচ্ছে 4040 4040 4040। এই গিটারটার সাউন্ড কোয়ালিটিও ভালো, এইটা হচ্ছে চাইনিজের তৈরি, চায়না থেকে আসা, এটার ভ্যারাইটিস কালার আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 5,500, আমরা লোয়েস্ট হয়তো 5,200 টাকা এটা আমরা আমাদের ইন্দোনেশিয়ান গিটার, এই গিটারের অ্যালাইনমেন্ট খুবই ভালো, বাজিয়ে খুব আরাম, সাউন্ড কোয়ালিটি অসম্ভব ভালো, কালার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, গিটারটা দেখতে অনেক সুন্দর, গিটারটা দেখতেও সুন্দর, গিটারের কালারটা হচ্ছে ম্যাট কালার, এই গিটারের ভ্যারাইটি কালার আছে সব ম্যাট। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 6,500 আমরা 6,500 ইয়ে করি, হয়তো বা কাস্টমারের সম্মানে হয়তো আমরা 300 টাকা ছেড়ে দিই, উইথ কভার সহ, কিন্তু 6,200 প্রত্যেকটা গিটারের সাথে কভার, এটা আসলে মানে সবাই দেয় না, প্রত্যেক দোকানে এটা পাওয়া যায় না, আমরা এই গিটারটা 6,200 হলে ছেড়ে দিতে পারি। আমি আর একটা গিটার দেখাচ্ছি, এই গিটারটা হচ্ছে স্কোয়ারের, এটা একটা চাইনিজ গিটার, এই গিটার কোয়ালিটি খুবই ভালো, অনেক উন্নত মানের কাঠও উন্নত মানের, গিটারটা দেখতে অনেক সুন্দর, কাঠটা ভিউয়ার্স আপনারা হয়তো লাইটের জন্য বুঝতে পারছেন না, কালারটা অনেক সুন্দর কালার, সুন্দর কালার। এই গিটারটার তৈরি হচ্ছে সেগুন কাঠ দিয়ে, এবং এই কাঠ গিটারটার সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার, খুবই চমৎকার, এবং অ্যালাইনমেন্ট খুবই ভালো, এবং সাউন্ড অসম্ভব জোরে সাউন্ড, এবং সাউন্ডে মিষ্টতা আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আমরা দাম চাই 9,500, 8,700 হলে আমরা কভার সহ ছেড়ে দিই। ওকে, এটা একটু মানে হাই কোয়ালিটি গিটার, হাই কোয়ালিটির গিটার, এটা হচ্ছে ম্যাট কালার, ম্যাট কালার, ম্যাট কালার। গিটার আছে গ্লোজি, গ্লোজি নাই, আমার কাছে যে গিয়ারটা আছে এটার ভ্যারাইটিজ কালার আছে, এই একটা কালার আছে, আর একটা কালার আছে, এই একই, এই কালারটা অনেক সুন্দর চমৎকার, সুন্দর কালার, এটা ইনটেক আছে, এখনো ইয়ে করা হয়নি, কালারগুলো কিন্তু আনকমন, সবার হাতে দেখা যায় না, কালারগুলো অনেক সুন্দর, যারা হাতে নিয়ে গিটারটি ঘুরবে রাস্তাঘাটে সবাই তাকায় থাকবে, এবং এইটা এই কোম্পানির একটা বেনিফিট যে এই কোম্পানি স্কো কোম্পানির হচ্ছে এই চাবি কাম থেকে কি থেকে শুরু করে সব তাদের নিজস্ব, ওরা বাইরের কোনো জিনিস ব্যবহার করে না, একবারে সম্পূর্ণ নিজস্ব, কাম থেকে শুরু করে যা আছে এভরিথিং সব এদের নিজস্ব, এরা বাইরে থেকে কোনো কিছু কালেক্ট করে না। এইটারই আর একটা কালার আছে, এটা একটু অন্য মডেলের, এই গিটারটাও এটাও স্কোয়ার, এই গিটারটার দাম একটু বেশি প্রাইস, এটারও কালার সুন্দর, এর আগে যে দুইটা দেখলাম ওই দুইটা একই প্রাইস, একই প্রাইস, এটার প্রাইস একটু বেশি হবে, এটা একই কোম্পানি কিন্তু এটার প্রাইস একটু বেশি, এটা আরেকটু হাই কোয়ালিটি, 10,500 10,500 তো 10,500 উইথ কভার সহ, আমরা কভার সহ গিটার দেখতে পাচ্ছি, এটা কি ব্র্যান্ডের? আর একটা গিটার আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে টিজিএম, এই গিটারটা চাইনিজ গিটার, গিটারটা হচ্ছে এটা ইকো সহ আছে,
খুব নামকরা একটা কোম্পানি গিটারটা হচ্ছে চাইনিজ আছে এটা হচ্ছে কোরিয়ান গিটার এই কোরিয়ান গিটারটা এই যে এখানে লেখা আছে কোরিয়া কোরিয়ান গিটার এই গিটারগুলো খুবই ভালো কোয়ালিটির একটা গিটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এইটা বাজিয়ে আরামদায়ক আছে এই অ্যালাইনমেন্টগুলো খুবই নিচু এবং বাজাতে হাতে নখের উপরে কোনো রকম কোনো প্রেসার পড়ে না যার কারণে এটা বাজাতে খুবই ভালো ভালো সাউন্ডটাও খুবই অসম্ভব সুন্দর খুবই একটা ভালো চমৎকার একটা গিটার এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো কাঠটাও ভালো কাঠটা হচ্ছে একটা মেহগুনি কাঠের গিটার এটা এটার প্রাইস কত এই গিটারটার রেঞ্জ হচ্ছে আমরা কভার সহ দিয়ে 7000 আচ্ছা আপনার এটা কভার সহ 7000 এমনি প্রত্যেকটা গিটারের সাথে সেম কভারই দেন আচ্ছা দর্শক ভিউয়ার্স আপনারা দেখতে পারেন যে কভারের কোয়ালিটি অনেক ভালো অনেক মোটা এবং মজবুত কভার দেয় এখানে তা অন্য অন্য জায়গায় অনেক জায়গাতে আমি দেখছি খারাপ কভার হয় পাতলা ছিঁড়ে দেয় কিন্তু এই কভারটা আসলে অনেক ভালো আমাদের এই কভারগুলো কভারগুলো অর্ডার দিয়ে আপনারা দেখতে পারেন ভিডিওতে দেখলে বুঝা যাবেন আপনারা কভারগুলো অনেক সুন্দর আপনারা এখান থেকে গিটার নিলে অবশ্যই ঠকবেন না কারণ কভারগুলো অনেক ভালো এই কাস্টম গিটারের আরেকটা কালার আছে এটা আছে এখনো ইনটেক আছে এটা এখনো সেভাবে খোলা হয়নি এই গিটারটাও সেম গিটার শুধু কালার আলাদা গিটারটা তৈরি হচ্ছে গিটারটা দেখতে অনেক সুন্দর মেহগুনি কাঠ দিয়ে তৈরি সেম জিনিস এটা প্রাইস কি সেম এটা হ্যাঁ সেম প্রাইস 7000 এটার সাথে কভার একটা আছে উইথ কভার আমরা ফ্রি দিব এটা আমাদের কোম্পানিরই কভার আমরা এতক্ষণ অনেক অ্যাকোস্টিক গিটার দেখলাম এবার কিছু বেস গিটার এবং ইলেকট্রনিক গিটার সম্পর্কে জানি ইলেকট্রনিক গিটার আছে ভিতরে তো ইলেকট্রিক গিটার ভিতরে থাকার কারণে আঙ্কেল এই মুহূর্তে বের করবেন আমিও চাচ্ছি না যে আঙ্কেল কষ্ট করে বের করুক কারণ নতুন আসছে ইনটেক তবে ইলেকট্রিক গিটার কেমন প্রাইসের মধ্যে হতে পারে এটা যদি ভিউয়ার্সদের জন্য আপনি একটু বলতেন ইলেকট্রিক গিটার আমার এখানে 14000-13500 থেকে শুরু কভার উইথ কভার সহ স্কিওয়ার আছে আইভেনাজ আছে তারপরে আছে হচ্ছে ওসেন আছে এলটিডি আছে আমরা লোয়েস্ট রাখবো 22500 উইথ কভার সহ কভারটা আমরা ফ্রি করি 22500 আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছি এইটিও হচ্ছে বেস গিটার তো নাকি এটাও হচ্ছে বেস গিটার এইটা হচ্ছে জিসিডি গিটারটা ইন্দোনেশিয়ান গিটার হ্যাঁ ইন্দোনেশিয়ান গিটার এই গিটারটা এই যে এখানেও আছে ইন্দোনেশিয়ান গিটার এই গিটারটা বেস গিটার হ্যাঁ ইন্দোনেশিয়ান বেস গিটার এই গিটারও সাউন্ড কোয়ালিটি পিকআপ অসম্ভব ভালো ভালো হ্যাঁ দেখতে অনেক সুন্দর রক টাইপের পিকআপগুলো এটার প্রাইস কত হবে এটার প্রাইস আমরা দাম চাই 35500 40500 আমরা এটা ফিক্সড প্রাইস হচ্ছে 27500 হলে আমরা 27500 যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এই অফারটা এই অফারটা ওকে এইটা হচ্ছে নতুন একটা ইনস্ট্রুমেন্ট এটাকে বলা হয় কালিম্বা এটার সাউন্ড টোনটা একটু অন্য টাইপের অনেকটা জল তরঙ্গের মতন অনেক সুন্দর সাউন্ড নতুন একটা ইনস্ট্রুমেন্ট লাগে এটা এমনি আবিষ্কার হয়েছে তা কতদিন হবে এইটা
এটা আমরা হাতে পেয়েছি এক গত এক বছর আগে বাংলাদেশে আসতে প্রায় এক বছর মতো। এটার নামটা কি জানো আরেকবার বলো? নাম হচ্ছে কালিম্বা। কালিম্বা 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 অনেক সুন্দর একটি জিনিস, সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো। এটা কি মানে কাট দিয়ে তৈরি? কি কাট দিয়ে তৈরি? মেহরুনি কাট। এটা কি ইলেকট্রিক হবে না এমনি মানে সাউন্ড? অ্যাকুস্টিক, পিওর অ্যাকুস্টিক। এটা হচ্ছে পিওর অ্যাকুস্টিক, পিওর অ্যাকুস্টিক। এটার প্রাইস? সাউন্ডটা খুব মিষ্টি, এটা অনেকটা জল জল তরঙ্গের মতো সাউন্ডটা। এটা প্রাইস 4000, আমরা 3500 হলে ছেড়ে। নতুন একটি বাদ্যযন্ত্র মিউজিকের জন্য অনেক সুন্দর, বাংলাদেশে আসতে এক বছরে এক বছর হলো। আর এটার প্রাইস কত হলে ছেড়ে দেবেন? 3500 হলে এটা সেল করে দিবেন। গেলে আপনারা আসতে পারেন, নতুন অনেক সুন্দর একটি সাউন্ড বের হয়। তা আমরা আমাদের ভিডিওর শেষের পথে চলে আসছি। আমরা লাস্টে হচ্ছে আমরা আঙ্কেলের যে মানে বক্সের সাথে যে আমরা ইকুয়ালাইজার গিটারটি দেখলাম, এটার টিউনিং শুনবো, আপনারা দেখবেন অবশ্যই। তা আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে অনেক সময় দিলেন। তা আপনার দোকানের ফুল অ্যাড্রেসটা যদি একটু বলতেন দর্শকদের। আমাদের এইটা হচ্ছে অলকার মোড়, রাজশাহী অলকার মোড় চেম্বার ভবনের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানটা 1964 সাল থেকে নিয়োজিত আমাদের এই প্রতিষ্ঠান। আচ্ছা, দোকানের নাম হচ্ছে সরকার অ্যান্ড কম। দোকানের কার্ডটা একটু যদি আপনি শো করতেন আমরা ভিউয়ার্সদেরকে দেখাই দিতাম। হচ্ছে এইটা ভিউয়ার্স, আপনারা কার্ডটি দেখে রাখুন। আপনারা যে কোনো দরকারে এখানে ফোন করতে পারেন, নাম্বার এখানে দেওয়া আছে।